বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা এই অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বোঝেন না, তারা রাজনীতি করেন না, তারা একটা অল্প সময়ের জন্য এসে এই রাষ্ট্রকে যে ধ্বংস করে দিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন। এই সময়ে নেতিবাচক কথা বা কাজ করে প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেওয়া ঠিক হবে না। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ছাত্ররা আমাদের নতুন কিছু শিক্ষা দিয়েছে, এটা নেওয়া উচিত। আমরা স্বাধীন হয়েছি, এখনো স্থিতিশীল হতে পারিনি, এখনো গণতন্ত্রকে ঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবার সমর্থন দিয়ে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে। তিনি বলেন, আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটি প্রতিনিধিত্বমূলক সংসদ গঠন করতে পারব এবং সেটা সরকার গঠন করবে। বিএনপি মহাসচিব বলেন, আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, ছাত্ররাও সংস্কারের কথা বলছেন, এই সংস্কারকে আমরা স্বাগত জানাই, ধৈর্য ধরতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। আফরিন আপ্পি, আমাদের সময়।